নমস্কার, WPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট অর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2003 এর আজকে আমরা 91 থেকে 100 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে না যাক, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 91, দ্য রেশিও অফ ভলিউম অফ ভয়েডস টু দ্য টোটাল ভলিউম অফ সয়েল মাস ইজ কল্ড। এখানে বলছে যে ভলিউম অফ ভয়েডস আর VB বাই টোটাল ভলিউম অফ সয়েল মাস মানে ভি, এই যে রেশিও এটাকে কি বলা হয়। তুমি অপশন দেখে নিয়ে, অপশন এ ওয়াটার কন্টেন্ট, অপশন বি পোরোসিটি, অপশন সি ভয়েড রেশিও, অপশন ডি ডিগ্রি অফ স্যাচুরেশন। ভলিউম অফ ভয়েডস বাই টোটাল ভলিউম অফ দ্য সয়েল মাস ইজ কল্ড পোরোসিটি, পোরোসিটি। আর ভলিউম অফ ভয়েডস বাই ভলিউম অফ সয়েল সলিডস ইট ইজ কল্ড ভয়েড রেশিও, ভয়েড রেশিও। তাহলে আমাদের এখানে বলেছে ভলিউম অফ ভয়েডস বাই টোটাল ভলিউম অফ দ্য সয়েল মাস, তাহলে এটাকে বলা হবে পোরোসিটি। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন বি, পোরোসিটি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 92, এ কোর্স গ্রেন সয়েল হ্যাজ এ ভয়েড রেশিও 0.75 অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি 2.75, দ্য ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট হুইচ কুইক স্যান্ড কন্ডিশন অকার্স ইজ। এখানে বলছে যে একটা কোর্স গ্রেন সয়েল আছে যার ভয়েড রেশিও হচ্ছে 0.75, এখানে ভয়েড রেশিও আর ইয়ের মান দিয়ে দিয়েছে 0.75, আর স্পেসিফিক গ্র্যাভিটি দিয়েছে জি ইজ ইকাল টু 2.75। তাহলে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইন কুইক স্যান্ড কন্ডিশন, কুইক স্যান্ড কন্ডিশনে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই এর মান এখানে বার করতে বলেছে। এটা আইসি দিয়েও অনেক সময় ডিনোট করা যায়, ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টকে আই অথবা আইসি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। তো প্রথমে অপশান দেখে নেওয়া যাক, অপশান এ 0.25, অপশান বি 0.75, অপশান সি 0.5, অপশান ডি 1। তাহলে এখানে কী কী দিয়ে দিয়েছে, ভয়েড রেশিও দিয়ে দিয়েছে, ই ইজ ইকাল টু 0.75, স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিচ্ছে জি ইজ ইকাল টু 2.75, আর ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই এর মান আমাদেরকে বার করতে হবে। তো এখানে আই কে আই সি দিয়েও ডিনোট করা যেতে পারে। তো ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই ইজ ইকাল টু জি মাইনাস 1 বাই 1 প্লাস ই। তো এখানে যদি জি আর ই এর মান বসানো হয় তাহলে আই এর মান আসবে অথবা আই সি এর মান আসবে 1। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি 1। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 93, দ্য কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার ফর কোহেশনলেস সয়েলস ইজ গিভেন বাই। এখানে বলছে যে কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশারের মান কি হয়। প্রথমে অপশান দেখে নেওয়া যাক, অপশান এ 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, অপশান বি 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, অপশান সি 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, অপশান ডি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশারের মান হয় 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এটা হলো কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশারের মান। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। আর যদি এটা প্যাসিভ আর্থ প্রেশার হতো তাহলে সেক্ষেত্রে অপশান এ কারেক্ট হতো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 94, অ্যাকর্ডিং টু আইস কোড দ্য টোটাল সেটেলমেন্ট অফ আইসোলেটেড ফুটিং ফর কোহেসিভ সয়েল শুড বি। এখানে বলছে যে আইএস কোড অনুযায়ী কোনো একটা আইসোলেটেড ফুটিংয়ের টোটাল সেটেলমেন্ট কোহেসিভ সয়েলে কত হওয়া উচিত। কোহেসিভ সয়েল মানে ক্লে, তো প্রথম অপশান দেখে নিই, অপশান এ 3 সেন্টিমিটার, অপশান বি 4 সেন্টিমিটার, অপশান সি 5 সেন্টিমিটার, অপশান ডি 6.5 সেন্টিমিটার। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি 6.5 সেন্টিমিটার। কোনো একটা আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে কোহেসিভ সয়েলে টোটাল সেটেলমেন্ট হয় 6.5 সেন্টিমিটার অর 65 মিলিমিটার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 95, দ্য প্রসেস অফ ইম্প্রুভিং দ্য পারফরমেন্স অফ এ সয়েল অ্যাজ এ কনস্ট্রাকশনাল মেটেরিয়াল ইউজুয়ালি বাই দ্য অ্যাডমিক্সচার ইজ নোন অ্যাজ।
এখানে বলছে যে অ্যাডমিক্সচারের মাধ্যমে কোনো একটা সয়েলকে তার পারফরমেন্স ইম্প্রুভ করার জন্য যে প্রসেস ইউজ করা হয় সেটাকে কি বলা হয়। তো প্রথম অপশন দেখা যায় অপশন এ সয়েল এক্সপ্লোরেশন, অপশন বি সয়েল স্টেবিলাইজেশন, অপশন সি কনসোলিডেশন, অপশন ডি সয়েল কম্প্যাকশন। এখানে সঠিক অ্যান্সার হল অপশন বি সয়েল স্টেবিলাইজেশন। অ্যাডমিক্সচারের মাধ্যমে কোনো সয়েলকে বা কোনো সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিকে ইম্প্রুভ করার যে প্রসেস সেটাকে সয়েল স্টেবিলাইজেশন বলা হয়। এই স্টেবিলাইজেশন বিভিন্ন মেটেরিয়ালের দ্বারা করা হয়ে থাকে, যেমন লাইম সয়েল স্টেবিলাইজেশন, বিটুমিন সয়েল স্টেবিলাইজেশন ইটিসি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 96, দ্য কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি ইজ গিভেন বাই। এখানে বলছে যে নিচের কোনটা কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটির ফর্মুলা। কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটিকে এম বি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। তো প্রথমে অপশন দেখে নেবে, অপশন এ এ ওয়ান বাই ওয়ান প্লাস ই জিরো, অপশন বি এ জিরো বাই এ ওয়ান, অপশন সি ওয়ান প্লাস ই জিরো বাই এ ওয়ান, অপশন ডি এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস ই জিরো। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ এ ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো। এখানে এ ওয়ান ইজ ইকাল টু কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, আর আমাদেরকে বার করতে বলেছে কোফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 97, ইফ দ্য ভয়েড রেশিও ইজ 0.67, ওয়াটার কন্টেন্ট ইজ 0.188 অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 2.68, দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন অফ সয়েল ইজ। এখানে বলছে যে ভয়েড রেশিও 0.67, ওয়াটার কন্টেন্ট 0.188 আর স্পেসিফিক গ্র্যাভিটি হলো 2.68, আমাদেরকে বার করতে হবে ডিগ্রি অফ স্যাচুরেশন অফ সয়েল কত হবে। তো প্রথমে অপশন দেখে নেবে, অপশন এ 25%, অপশন বি 40%, অপশন সি 60%, অপশন ডি 75%। কী কী দেওয়া আছে? গিভেন ভয়েড রেশিও ই এর মান দেওয়া আছে 0.67, ওয়াটার কন্টেন্ট ডাব্লুর মান দেওয়া আছে 0.188, স্পেসিফিক গ্র্যাভিটি জি এর মান দেওয়া আছে 2.68, আমাদেরকে বার করতে হবে ডিগ্রি অফ স্যাচুরেশন অর এস এর মান। আমরা জানি এস ইন্টু ই ইজ ইকাল টু ডাব্লু ইন্টু জি, তো সেখান থেকে ই ডাব্লু আর জি এর মান বসালে এস এর মান আসবে 0.752 অর 75.2%। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি 75%। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 98, ফর এ ড্রয়িং আইসোমেট্রিক ভিউ অব দ্য থ্রি ডাইমেনশনাল অবজেক্ট কিপিং ওয়ান এজ ভার্টিক্যাল, দ্য ইনক্লিনেশন অব আদার টু এজেস উইথ দ্য হরিজন্টাল ইজ ইউজুয়ালি। এখানে বলছে যে কোনো একটা অবজেক্ট আছে যার আইসোমেট্রিক ভিউতে ইন থ্রি ডাইমেনশনালে এর একটা এজ কি আছে, অবজেক্টের একটা এজ ভার্টিক্যাল আছে, তাহলে আদার যে দুটো এজ আছে সেটা হরিজন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো প্রথমে অপশান দেখে নেওয়া, অপশান এ 20 ডিগ্রি, অপশান বি 30 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, অপশান ডি 15 ডিগ্রি। অবজেক্টটা এইভাবে আছে, দিস ইজ দ্য হরিজন্টাল লাইন, এবং এর একটা এজ কি আছে ভার্টিক্যালি আছে, তাহলে এই এজ আর এই এজ হরিজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আইসোমেট্রিক ভিউতে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা দরকার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি 30 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 99, এ হলো সিলিন্ডার অফ রেডিয়াস 35 mm হ্যাজ ইটস হাইট অ্যাজ 70 mm, ওয়ান সাইড অফ দ্য ডেভেলপ সার্ফেস অফ দ্য সিলিন্ডার উইল বি। এখানে বলছে যে একটা হলো সিলিন্ডার আছে যার রেডিয়াস 35 mm এবং যার হাইট 70 mm, এর ডেভেলপ সার্ফেসের একটা সাইডের লেন্থ কত হবে সেটা এখানে জানতে চাইছে। তো প্রথম অপশন দেখে নেবে, অপশান এ 35 mm, অপশান বি 70 mm, অপশান সি 140 mm, অপশান ডি 220 mm। তো এখানে বলছে যে একটা হলো সিলিন্ডার আছে যার রেডিয়াস 35 mm আর যার হাইট 70 mm, এর ডেভেলপ সার্ফেসের একটা দিক হবে 70 mm, মানে দুটো সাইড
দুটো সাইড হবে 70 mm, আর অপর দুটো সাইড হবে 35 × 2 × π, এত mm। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 70 mm, দুটো সাইড 70 mm হবে আর দুটো সাইড 35 × 2 × π, এটার ভ্যালু আসবে 110 mm। তো এখানে কোথাও 110 mm তো নেই, অনলি 70 mm আছে, তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট, 70 mm। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 100, মেথড অফ ডেভেলপমেন্ট ইউজড ইন দ্য সার্ফেস ডেভেলপমেন্ট অফ পিরামিডস অ্যান্ড কোনস ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে পিরামিড আর কোনের সার্ফেস ডেভেলপমেন্টের যে মেথড অফ ডেভেলপমেন্ট ইউজ করা হয় সেটাকে কি বলা হয়। তো প্রথমে অপশান দেখে নেবে, অপশান এ অ্যাপ্রক্সিমেট মেথড, অপশান বি ট্রায়াঙ্গুলেশন ডেভেলপমেন্ট, অপশান সি প্যারালাল লাইন ডেভেলপমেন্ট, অপশান ডি রেডিয়াল লাইন ডেভেলপমেন্ট মেথড। প্রিজম আর সিলিন্ডারের জন্য প্যারালাল লাইন মেথড ইউজ করা হয়, পিরামিডস অ্যান্ড কোনের জন্য রেডিয়াল লাইন মেথড ইউজ করা হয়। তো আমাদেরকে এখানে কি জানতে চেয়েছে, পিরামিড আর কোনের জন্য জানতে চেয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, রেডিয়াল লাইন ডেভেলপমেন্ট মেথড। আর বাকিগুলো দেখে নেওয়া যাক, ডেভেলপমেন্ট অবজেক্ট অফ ডাবল কার্ভ লাইক স্ফিয়ার, প্যারাবোলয়েড, হাইপারবোলয়েড, এগুলোর জন্য অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করা হয়ে থাকে। আর ট্রানজিশন পিস, এটা ডেভেলপমেন্টের জন্য ট্রায়াঙ্গুলেশন মেথড ইউজ করা হয়ে থাকে। ট্রানজিশন পিস কি, ট্রানজিশন পিসেস আর ইউজুয়ালি মেড টু কানেক্ট টু ডিফারেন্ট শেপ অবজেক্ট লাইক রাউন্ড পিসেস টু স্কোয়ার পিসেস। মানে দুটো আলাদা আলাদা পিস আছে, ধরে নেওয়া যাক কোনো একটা জায়গায় একটা লম্বা লাইন আসছে যেটা একটা সার্কুলার লাইনের সাথে মিশবে, একটা রেক্টেঙ্গেল লাইন আসছে যেটা একটা সার্কুলার লাইনের সাথে মিশবে, সেইখানে যে পিসটা দেওয়া হয় না, এই যে পিসটা, এই পিসটা হয় ট্রানজিশন পিস, মানে তার একদিকে হয় স্কোয়ার আর অপর দিকে হয় সার্কুলার, দিস ইজ কল্ড ট্রানজিশন পিস। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।